স্ত্রীর দুই কান কাটল তার স্বামী। আফগানিস্তানের উত্তরে বলাক প্রদেশ এক নারীর দুই কানই কেটে দিয়েছে তার স্বামী। 23 বছর বয়সে জরিনা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, আমি কোনো অন্যায় করিনি, আমি জানি না কোনো কেন আমার স্বামী আমার সঙ্গে এটা করলো। স্থানীয় গণমাধ্যম পুলিশ জানায়, জরিনার স্বামী এই কাণ্ডের পর কাসিন্দা জেলায় পালিয়ে গেছে। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয় জরিনার। স্বামীর সঙ্গে তার বনি বনা ছিল না বলেও বিবিসিকে জানান তিনি। টিওলেও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জরিনা বলেন, তার স্বামী তাকে তার বাবা মার সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন তিনি তার স্বামীকে বলেছিলেন তিনি তাকে তালাক দিতে চান। সে খুবই সন্দেহ প্রবল ছিল। সে প্রায়ই আমার বিরুদ্ধে অভিযোগ করে বলতো আমি মায়ের বাড়ি গিয়ে অচেনা পুরুষের সঙ্গে কথা বলি। জরিনা তার স্বামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেছে। আফগানিস্তানে গৃহ নির্যাতনের হার অত্যন্ত ভয়াবহ। নারীদের গৃহ নির্যাতন থেকে রক্ষা করতে আফগান সরকার বিভিন্ন সময়ে বেশ কয়েকটি আইন প্রণয়নের চেষ্টা করেছে, কিন্তু প্রেসিডেন্ট হামিদ কারজাই ক্ষমতা থাকার সময় অক্ষমতা বা অনিচ্ছার কারণে গৃহ নির্যাতন দমন সংক্রান্ত বিলে সই করেননি। এমনকি দেশটি পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হওয়া বিলেও সই করেননি তিনি। বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘনিও এখন পর্যন্ত এ বিষয়ে সদিচ্ছা প্রকাশ করেননি।